حامد محمد حامد حمد خدا بس خدا مدح آفری مصطفی بس محمد حامد حمد خدا بس خدا مدح آفری مصطفی بس سارا زمینের সমস্ত مخلوقات اللہ پاکের প্রশংসা গায় আল্লাহ পাক বলেন তো মুহাম্মদের রাসূল আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের দিলের ভিতরে উম্মতের প্রতি এত মহব্বত দান করলাম আর উম্মতের দিলের মধ্যে আমার হাবিবের প্রতি এত মহব্বত দান করলাম যার কারণে এই উম্মতের এত এত উম্মত আছে উম্মতের মধ্যে এমন এমন মানুষ আছে যারা আমার নবীর মহব্বতের জন্য নিজেদের জান পর্যন্ত কুরবান করতে কোনোদিন দ্বিধা করে নাই আমি আল্লাহ তার দিলের মধ্যে হাবিবের মহব্বত সারা দুনিয়ার জমিনের মানুষদের চাইতে বেশি ঢুকায় দিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে যায় ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার দিলের মহব্বত অগাধ এত মহব্বত করি আমার বিবির চাইতে বেশি মহব্বত আমার স্বামী আমার ছেলের চাইতে বেশি মহব্বত আমার সন্তানদের চাইতে মালের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে তা সাহাবায়ে কেরামরা একটা কথা সর্বক্ষণিকের জন্য বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ মা আমাদের সমস্ত কিছু আপনার জন্য কুরবান হয়ে যাক রাসূল সাহাবায়ে মাইনদের প্রত্যেকটা কথায় এই শব্দটা সাহাবায়ে কেরাম বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি রাসূলের জন্য তাদের মা বাবাকে কুরবান করার জন্য তারা পিছপা হয় না ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত কিছুর চাইতে আমি আপনাকে নবী বেশি ভালোবাসি তবে আমার জানকে আমি আল্লাহর রাসূল বেশি মহব্বত করি কারণ এটা আমার দিল এটা আমার জান এটা আমার নফস আমি সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু আমার জানের প্রতি আমার মহব্বতটা বেশি আমার জানটা আমার কাছে পছন্দের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন হে ওমর আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা আল্লাহর কসম করে বলতেছি ততক্ষণ তুমি খাঁটি ঈমানদার কখনো হতে পারবা না আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আগে জানতাম না ইয়া রাসূল এতদিন পর্যন্ত আমি আমার বাবাকে ছাড়তে পারতাম এতদিন পর্যন্ত মাকেও ছাড়তে পারতাম আমার দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কিন্তু আমি আজকে জানলাম নিজের জানের চাইতে বেশি মহব্বত পয়গম্বর আপনাকে করা লাগবে সুতরাং আমি এই মুহূর্তে ঘোষণা করলাম ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমি বললাম আমার যেই জান আছে এই জানটা আপনার জন্য যদি কুরবান হয়ে যায় ফাঁসির মঞ্চেও যদি যাওয়া লাগে জেলখানায় যদি যাওয়া লাগে মরাও যদি লাগে শাহাদাত বরণ করাও যদি লাগে আল্লাহর কসম আমার জানের কোনো মায়া আমি জিন্দেগিতে করব না আপনি রাসূলের জন্য 100 বার জান দেওয়ার জন্য যদি তৈয়ার হওয়া লাগে আমি ওমর তৈয়ার হয়ে যাব সুবহানাল্লাহ আমরা ওমরের কথা অনুযায়ী কথা বলতে চাই আল্লাহর জমিনের মধ্যে আমার রাসূলকে যদি কেউ বিন্দু পরিমাণে আঘাত দেয় আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বিশ্বের সবচাইতে বড় মরল যদি হয় আল্লাহর কসম এই উম্মতের ওলামায়ে কেরামরা উম্মতের আকাবিররা উম্মতের উম্মতেরা এই উম্মতের ছাত্ররা এই এলাকার মানুষেরা দাড়িও নাই টুপিও নাই নামাজও পড়ে না কিন্তু আল্লাহর কসম নবীর জন্য একবার কেন 100 বার জীবন দিতে তৈয়ার হয়ে যাবে ঠিক কি না কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে বলেন ঠিক কিনা এ মুসলমান রাসূলের জন্য মহব্বত এতটুকু থাকা লাগবে কি লাগবে না ওমর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি মহব্বত দিলের মধ্যে এতদিন ছিল এরকম আমার মাকে ভালোবাসি মাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি দেখিন
আপনার জন্য মহব্বতটা নিজের জানের চাইতে কিছুটা কম ছিল কিন্তু জানলাম নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সারা সমস্ত দুনিয়ার মানুষের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তোমার দিলের মধ্যে বেশি না থাকবে আল্লাহর কসম তুমি কোনোদিন রাসূলের উম্মত হতে পারবা না দাবি করার নাম মুসলমানি না রাসূলের আখলাক মানার নাম হলো মুসলমানি ঠিক কি না আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে মুসলমান দাবি করে নামে মুসলমান মাগার কামে না ঠিক কি না জোরে কর রাসূলের আশিক দাবি করে ইশক নাই উম্মত দাবি করে উম্মতের একটা কাজও করে না হারাম খায় জেনা করে ব্যভিচার করে সুদ খায় ঘুষের ব্যবসা করে এই টাইপের মুসলমান 100 এর ভিতরে 99 অথবা 90টা আছে না না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ ঠিক কি না বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান আমার বাড়িওয়ালি মাঝে মাঝে বলতো যে চুল আগে আগে পাকাই ভালো আমি কেন আগে পাকলে নারীদের ফিতনা থেকে বাঁচা যায় ঠিক আস্তে কইলেন না ঠিক না এটা বেঠিক তা আমি বললাম কেন চুল পাকলে আর নজর টজর মানুষের পড়বে না আমি বললাম শোনো শয়তান যখন মানুষের বয়স যখন 10 বছর হয় ওরে যে শয়তানি করা সে শয়তানের বয়সও 10 বছর হয় হিসাব আর ও যখন বুড়া হয় 44 বছরের ওর সাথে যে শয়তান থাকে ওটাও কিন্তু 40 বছরের বুড়াই শয়তান হয় তা সুতরাং আমার চুল যতই পাকুক আমার বয়স 50 হইলেও আমার কাছে যে শয়তান থাকবে ওটা কিন্তু বুড়া শয়তানই থাকবে তার মানে আমার কাছে যখন যেই মহিলা শয়তান আমাকে ধোঁকা দিতে আসবে ওইটাও কিন্তু বুড়া শয়তানই হয়ে আসবে সুতরাং যদি তাই না হতো আমাদের দেশের কিছু বুড়া বুড়া লোক আছে যারা 60 বছরেও নিজের নাতনির সমান মেয়েকে বিয়ে করে ঘরের ভিতরে নিয়ে আসে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলে বলেন ঠিক কি না দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধনবান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্র সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অনেক মারেফতি কথাবার্তা মাঝখানে বুঝে ফেলবে সব কিছু বলা যায় না কিছু বুঝে নিতে হয় ঠিক না বে ঠিক জোরে বল শিক্ষাঙ্গনের দিকে ও ভাইরে দেখো না চোখ মেলিয়া আবার বুড়া বয়সেও কাউরে পীড়িত করতে দেখি আমরা বেশি বুঝেন না আবার মিডিয়ার ভাইরা খবরদার বেশি বুঝবেন না উল্টা পাল্টা থাম্বনেল দিছেন তো খবর আছে শিক্ষাঙ্গনের দিকে ও ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেত সঙ্গের সাথী অস্ত্র সেত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বে ঠিক পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখায় খাজান শান ওরা ওরা শিক্ষিত শয়তান জোরে শিক্ষিত শয়তান ওরা হাসান মিসা সত্য না মিথ্যা আরো জোরে বলেন ঠিক না বে ঠিক আরে বুড়া হইলেও শয়তান বুড়াটাই ধরে আর যে শয়তান জোয়ান হয় মানে পাকতে পাকতে বুড়া হয় বুড়া শয়তানের কপালে হেদায়েত থাকে কম কারণ আমরা আপনারা জানেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ
শয়তান মেরাজে যাওয়ার পরে ডাক দিছিল পিছন থেকে জিব্রাইল বলছেন হুজুর খবরদার তাকানো যাবে না রাসূল বলেন এত সুন্দর বুড়া চেহারা সুরত তো ভালোই দেখছিলাম দাড়ি সাদা চুল সাদা ডাকতেছে জিব্রাইল বলেন খবরদার ও শয়তানি হইতে হইতে করতে করতে বুড়া হইছে ওটা শয়তান বুড়ার বেশে যেটা আপনাকে ডাকছে ওটা শয়তান এজন্য বুড়া শয়তান যেগুলো দেখবেন এদের কপালে সহজে হেদায়েত থাকে না কিন্তু আবার আল্লাহ পাক বুড়াদের ব্যাপারে বলছেন বুড়ারা যখন আমার কাছে চায় তো আমি আল্লাহ লজ্জায় পড়ে তাদের দোয়া কবুল করে নেই সুবহানাল্লাহ আপনি জোরে কয় না এজন্য বুড়া যদি ওলি হয় তাহলে আল্লাহর সবচেয়ে বড় ওলি হয় যদি শয়তান হয় তাহলে এটা ফেরাউন নমরুদের চাইতেও খারাপ হয় ঠিক আপনারা কি বুড়া হয়ে গেছেন না জওয়ান আছেন তো ইনশাআল্লাহ তাহলে যারা জওয়ান তারা হাত তুলেন দেখছেন মুরব্বীরাও হাত তুলছে এইজন্য হইল নফসের রাসূল বলছেন না মানে নফসের ধনী যে সে সবচেয়ে বড় ধনী অন্তরের ধনী যে সে সবচেয়ে বড় ধনী তো অন্তরের যুবক যে সে সবচেয়ে বড় যুবক সাহাবা ইজমাইনরাও মুরব্বী ছিলেন কিন্তু যুদ্ধের ময়দানে গেলে জওয়ান হয়ে যাইতেন আমাদের দেশের মুরব্বীরা ওয়াজ মাহফিলে আসলে দিনের রাস্তায় গেলে জওয়ান হয়ে যায় ঠিক না ভাই ঠিক এই মাহফিলেও জনগণ কোনো মুরব্বী থাকে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমি যতক্ষণ বসা এরা একজনও নিজেরা মুরব্বী থাকবে না সব জওয়ান হয়ে যাবে যার কারণে সবার আগে হুজুরে হাত তুলছে উনি জওয়ান বর্ষিয়ান জওয়ান বর্ষিয়ান জওয়ান আজকের এই মাহফিলে আমরা যারা থাকবো আওয়াজ দিব জওয়ানের মতো আওয়াজ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ এই আওয়াজটা আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্ষুধা লাগলে লাগুক ঘুম আসলে আসুক ঠিক আছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আপনাকে আমাকে এই সমস্ত ভাইদেরকে যাদেরকে সৃষ্টি করছেন সমস্ত বিশ্বের মুসলমানদেরকে সব চাইতে একটা বড় পরিচয় আল্লাহ পাক দিয়েছেন সেটা হচ্ছে মুসলমান এটা হচ্ছে কি বলেন বলেন মুসলমান এটা আমাদের কি পরিচয় আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি জামাত আমি চরমোনাই আমি তাবলীগ এটা পরিচয় না এটা একটা আমাদের পছন্দের দল কেউ করে তার দলের পরিচয় হইতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় পরিচয় সে এর চেয়ে বড় পরিচয় দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে না দ্বিতীয় পরিচয় হলো আমরা সকলে রাসূলের উম্মত তার মানে আমাদের পরিচয় আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আমাদের কিতাব একটাই সেটা সেটা আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় সকলে জোরে বলেন ঠিক কি না এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা আর এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না বে ঠিক কার গোলাম এটা আমাদের বড় পরিচয় দুই নম্বর আমরা সবাই রাসূলের উম্মত এর চাইতে বড় পরিচয় দুনিয়ার কোন মুসলমানের হতে পারে না এই পরিচয় ব্যতিরেকে কেউ যদি অন্য কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে ইমানের ভিতরে ঝামেলা আছে 100% কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ পাক এমন একজন রাসূল দিলাম তোমরা যার উম্মত এই জমিনে অতীতে এমন কোন নবী কোন উম্মত পায় নাই আমি আল্লাহ পাক তোমাদেরকে যেরকম নবী দিয়েছি
একদম কাঁচায়া কুচায়া একদম চিপে চিপে সবচাইতে ভালো জিনিসটাকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাক আদেশও দিয়েছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা দেখেন আল্লাহ পাকের কি কোনো আমল আছে কথা বলেন আছে না আল্লাহ পাকের ইবাদত করা লাগে না আল্লাহ পাক ইবাদতের কোনো মুস্তাহিক না আল্লাহ পাকের ইবাদতের জরুরতও নাই আল্লাহ পাক ইবাদতের উর্ধে ইবাদত করবে বান্দা কিন্তু আল্লাহ পাকও কখনো কখনো ইবাদত করে আল্লাহ পাক নিজে বলেন আল্লাহ পাক নিজে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ পাকের কোনো ইবাদত নাই কিন্তু একটা ইবাদত আল্লাহ করেন সেটা কি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক নিজে দুরূদ শরীফের আমল করেন সুবহানাল্লাহ পাশাপাশি আল্লাহ বলেন আল্লাহ যে একা করে বিষয়টা এমন নয় বরং সমগ্র ফেরেশতারা আল্লাহর যত ফেরেশতা আছে আল্লাহ পাকের কত ফেরেশতা এটা কেউ জানে দেখেন বাইতুল্লাহ যে একটা ঘর আল্লাহ পাকের কাবা এই বাইতুল্লাহর সরাসরি উপরে হচ্ছে বাইতুল মামুর ওটা আসমানের ঘর যেই ঘরে আল্লাহর সমস্ত ফেরেশতারা তাওয়াফ করে বাংলাদেশের কোনো মানুষ যদি চায় প্রত্যেক মাসে উমরায় যাবে সে পারবে তার ইখতিয়ার আছে যতবার মন চায় তাওয়াফ করতে পারবে কিন্তু ওই বাইতুল মামুর সমস্ত ফেরেশতারা তাওয়াফ করার নির্দিষ্ট সীমা রেখা আছে কোন ফেরেশতা যদি একবার করে সে জিন্দেগিতে আর পারবে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহর ওই আসমানের বাইতুল মামুরের তাওয়াফ করে যে একবার করে সে জিন্দেগিতে আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না এত বেশি ফেরেশতা তাহলে দেখেন একবার কোনো একটা ফেরেশতা যদি তাওয়াফ করে আর কশিনকালেও সে সুযোগ পাবে না এমন করে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে এবার হিসাব করেন আল্লাহর ফেরেশতা কত কোটি হাজার হইতে পারে সুবহানাল্লাহ আল্লাহ পাক এত ফেরেশতা দান করছেন আল্লাহ পাক বলেন সব ফেরেশতারা আমার হাবিবের উপর দুরুদের আমল করে এই যেহেতু আমি আল্লাহ করি যেহেতু আমার হাবিব নিজে করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি আল্লাহ পাকের কোন আদেশ বান্দার জন্য ফরজ বান্দার জন্য জরুরি আল্লাহ পাক বলেন সল্লু আলাই আমরের সিগে ব্যবহার করে আল্লাহ পাক বান্দাদেরকে আদেশ দিলেন পড়ো কার উপরে ওয়াসাল্লিমু তাসলিমা ওই নবীর উপরে তোমরা দুরুদ পড়ো শান্তি বর্ষণ করো যেহেতু ওই নবীর উপরে আমি আল্লাহ করি আমার ফেরেশতারা করে তোমাদের উপরে আমি আল্লাহ তার উপরে দুরুদ পড়াটাকে ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ কতটা সম্মান দিলেন আল্লাহ পাক আসমানের ফেরেশতার কাছেও সম্মান জমিনের মানুষের কাছেও সম্মান মখলুকাতের কাছেও সম্মান যার কারণে রসুল যেখানে হেঁটে যেতেন আল্লাহর রসুলকে ছায়া দেওয়ার জন্য আসমানের মেঘের দায়িত্বই ছিল আমার হাবিব যেদিকে যাবে তোর কাজ শালি ছায়ার মতো ছাতা হয়ে আল্লাহর রসুলকে ছায়া দিতে থাকবে সুবহানাল্লাহ এটা আখেরি নবী আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকেই তো আমি তাকে দিলাম লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুম عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم সারা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান পর্যন্ত আমার হাবিবের প্রশংসা গায় জমিন পর্যন্ত আমার হাবিবের প্রশংসা গায় সমস্ত মখলুকাত পর্যন্ত আমার হাবিবের প্রশংসা গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত হাবিবের প্রশংসা গায় জমিনের যত মখলুকাত আছে সারা মখলুকাত আল্লাহর হাবিবের প্রশংসা গায় হে ইনসান সমস্ত দুনিয়ার মানুষরাও যদি আমার নবীর প্রশংসা না গায় আমার আল্লাহর কোনো যায় আসে না মখলুকাতের কোনো যায় আসে না জমিনের মানুষ প্রশংসা বন্ধ করলেও কোনো ক্ষতি নাই কারণ আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহ পাক স্বয়ং নিজে আল্লাহর ফেরেশতাদেরকে সহ আমার হাবিবের প্রশংসা গায় হামিদ মোহাম্মদ হামিদ হামদে খোদা বস খোদা মদহে আফরি মুস্তফা বস মোহাম্মদ হামিদ
مدح حمد خدا باس خدا مدح آفری مصطفی باس شرا زمین شمست مخلوقات اللہ پاکر بشن شگائے اللہ پاک بلنا تو محبت رسول امی اللہ پاک امار پیغمبر دلیر بطر امتیر بودیت محبت دان کرنا আর উম্মতের দিলের মধ্যে আমার হাবিবের প্রতি এত মহব্বত দান করলাম যার কারণে এই উম্মতের এত এত উম্মত আছে উম্মতের মধ্যে এমন এমন মানুষ আছে যারা আমার নবীর মহব্বতের জন্য নিজেদের জান পর্যন্ত কুরবান করতে কোনোদিন দ্বিধা করে নাই আমি আল্লাহ তার দিলের মধ্যে হাবিবের মহব্বত সারা দুনিয়ার জমিনের মানুষদের চাইতে বেশি ঢুকায় দিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে যায় ডাক দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার দিলের মহব্বত অগাধ এত মহব্বত করি আমার বিবি চাইতে বেশি মহব্বত আমার স্বামী আমার ছেলের চাইতে বেশি মহব্বত আমার সন্তানদের চাইতে মালের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে তা সাহাবায়ে কেরামরা একটা কথা সর্বক্ষণিকের জন্য বলতেন فداك ابي وامي يا رسول الله আমাদের বাপ মা আমাদের সমস্ত কিছু আপনার জন্য কুরবান হয়ে যাক রাসূল সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা কথায় এই শব্দটা সাহাবায়ে কেরাম বলতেন فداك ابي وامي রাসূলের জন্য তাদের মা বাবাকে কুরবান করার জন্য তারা পিছপা হয় না ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত কিছুর চাইতে আমি আপনাকে নবী বেশি ভালোবাসি তবে আমার জানকে আমি আল্লাহর রাসূল বেশি মহব্বত করি কারণ এটা আমার দিল এটা আমার জান এটা আমার নফস আমি সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু আমার জানের প্রতি আমার মহব্বতটা বেশি আমার জানটা আমার কাছে পছন্দের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন হে ওমর আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা আল্লাহর কসম করে বলতেছি ততক্ষণ তুমি খাঁটি ঈমানদার কখনো হতে পারবে না আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আগে জানতাম না ইয়া রাসূল এতদিন পর্যন্ত আমি আমার বাবাকে ছাড়তে পারতাম এতদিন পর্যন্ত মাকেও ছাড়তে পারতাম আমার দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কিন্তু আমি আজকে জানলাম নিজের জানের চাইতে বেশি মহব্বত পয়গম্বর আপনাকে করা লাগবে সুতরাং আমি এই মুহূর্তে ঘোষণা করলাম ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমি বললাম আমার যে জান আছে এই জানটা আপনার জন্য যদি কুরবান হয়ে যায় ফাঁসির মঞ্চেও যদি যাওয়া লাগে জেলখানায় যদি যাওয়া লাগে মরাও যদি লাগে শাহাদাত বরণ করাও যদি লাগে আল্লাহর কসম আমার জানের কোনো মায়া আমি জিন্দেগিতে করব না আপনি রাসূলের জন্য 100 বার জান দেওয়ার জন্য যদি তৈয়ার হওয়া লাগে আমি ওমর তৈয়ার হয়ে যাব সুবহানাল্লাহ আমরা ওমরের কথা অনুযায়ী কথা বলতে চাই আল্লাহর জমিনের মধ্যে আমার রাসূলকে যদি কেউ বিন্দু পরিমাণে আঘাত দেয় আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বিশ্বের সবচাইতে বড় মরল যদি হয় আল্লাহর কসম এই উম্মতের ওলামায়ে কেরামরা উম্মতের আকাবিররা উম্মতের উম্মতেরা এই উম্মতের ছাত্ররা এই এলাকার মানুষেরা দাড়িও নাই টুপিও নাই নামাজও পড়ে না কিন্তু আল্লাহর কসম নবীর জন্য একবার কেন 100 বার জীবন দিতে তৈয়ার হয়ে যাবে ঠিক কি না কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে বলেন ঠিক কিনা এ মুসলমান রাসূলের জন্য মহব্বত এতটুকু থাকা লাগবে কি লাগবে না ওমর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি মহব্বত দিলের মধ্যে এতদিন ছিল এরকম আমি আমার মাকে ভালোবাসি মাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি দেখিন আপনার জন্য মহব্বতটা নিজের জানের চাইতে কিছুটা কম ছিল কিন্তু জানলাম নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া
الناس اجمعين সারা সমস্ত দুনিয়ার মানুষের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের mohabbat তোমার দিলের মধ্যে বেশি না থাকবে আল্লাহর কসম তুমি কোনদিন রাসূলের উম্মত হতে পারবা না দাবি করার নাম মুসলমানই না রাসূলের اخلاق মানার নাম হলো মুসলমানই ঠিক কি না আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে মুসলমান দাবি করে নামে মুসলমান মাগার কামে না ঠিক কি না জোরে কর রাসূলের আশিক দাবি করে ইশকু নাই উম্মত দাবি করে উম্মতের একটা কাজও করে না হারাম খায় জেনা করে ব্যভিচার করে সুদ খায় ঘুষের ব্যবসা করে এই টাইপের মুসলমান 100 এর ভিতরে 99 অথবা 90টা আছে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ ঠিক কি না বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ তুমি কেমন মুসলমান একটু কষ্ট পাইতেছেন আপনারা জোরে বলেন হুজুর রাগ করতেছেন আপনারা কইবেন যে ওয়াজ করতে আল্লাহ মাঝে মাঝে এগুলা কি বলে আগামী কালও বক্তা আছে আছে তো কিন্তু আমি যে ডেলিভারিটা দিতেছি এটা পারবে দিতে হ্যাঁ মনে হইতেছে পারবে তো কালকে ওয়াজ শুনবেন আজকে ওয়াজও শুনেন ওয়াশও শুনেন ওয়াজ ওয়াশ দুটোটাই শোনা লাগবে ঠিক কি না জোরে কোন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কথা কয় না কথা বুঝেন না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না বেটি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান আস্তে কোন জ্ঞান এই দেশে নাই ঘুষের টাকা দিলে বিচার পাল্টা যায় আস্তে কয় সুদ দিলে ঘুষ দিলে চাকরিও হয় আছে না নাই যে লোকে ক লিখতে কলম ভাঙে সেও বর্তমানে ঘুষ দেওয়ার বিনিময়ে চাকরি পাচ্ছে আর শিক্ষিত মানুষেরা সমাজে অবহেলিত হয়ে আছে যার কারণে হিরো আলমরা আজকাল গুলশান মতো এরিয়াতেও নির্বাচনে দাঁড়ানোর সাহস পাইতেছে কথা ঠিক না ঠিক রাগ করলে আপনারা করতে পারেন কিন্তু এটাই এটাই যাক আর কইলাম না কিছু গজল এখানেই থাক আমার কথা হইলো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা ওমরের ছিল ততক্ষণ যতক্ষণ ওমর জানতো না যে নিজের চাইতেও বেশি মহব্বত করা লাগবে কেউ আমি তো জানতাম না তাহলে জান আপনি যেহেতু বলছেন নিজের জানের চাইতেও বেশি প্রেম দেওয়া লাগবে ভালোবাসা দেওয়া লাগবে দিলাম এই জিন্দেগিতে 100 বার শাহাদাত বরণ করা লাগে রাসূল আপনার জন্য করতে রাজি যার কারণে ওমরের সম্মান কত বলে ওমর নবুয়তি মেজাজ নিয়ে দুনিয়াতে আসছে সুবহানাল্লাহ বিহামদিহি ওমরের নবুয়তি মেজাজ ছিল নবুয়তের যোগ্যতা ছিল ওমরের নবী হওয়ার যোগ্যতা ছিল ওমরের এমনি এমনি ওমর হয় নাই ওমর হওয়ার আগ পর্যন্ত ওমর মুসলমান হওয়ার আগ পর্যন্ত মুসলমানের সংখ্যা কম ছিল আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম بأحبين هذين الرجلين بعمر بن الخطاب أو جهل بن هشام الله النبي دعا করেন ডাক দেয়া হে আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও একটা হলো ওমর ইবনে খাত্তাব আর একটা ওমর ইবনে হিশাম আল্লাহর নবী দোয়া করে আল্লাহ ইসলামকে সম্মানিত করো আবু জাহেলের মাধ্যমে অথবা ওমরের মাধ্যমে কারণ রাসূল জানতেন ওমর যদি মুসলমান হয় ইসলামের খেদমত হবে সমাজের বাসা বাসা কিছু মানুষ আছে এরা মুসলমান যদিও কিন্তু নেতা নেতৃস্থানীয় লোক মুসলমান হওয়ার পরেও সুদের পথে যায় ঘুষের পথে যায় ওলামা একরামদের অবস্থা হইল ওলামা একরামদের দায়িত্ব হলো
সমাজের এই বাছা বাছা কিছু নেতৃস্থানীয় লোকদেরকে ধরে ধরে তিন দিনের তবলিগে পাঠিয়ে দেওয়া লাগবে কথা কয় না অথবা এদেরকে ধরে মসজিদের সঙ্গে সম্পৃক্ত করে নেবেন মসজিদের সভাপতি বানায় দেন অথবা মসজিদের দায়িত্বশীল বানায় দেন মাদ্রাসার দায়িত্বশীল বানায় দেন মাদ্রাসায় দাওয়াত দেন খাবার খাওয়ান কোরআনের সঙ্গে তাআল্লুক রাখেন কেন দ্বীনের খেদমতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে চাইছেন আবু জাহেলকে চাইছেন কেন বলে দ্বীনের খেদমতের জন্য এইজন্য ওলামা একরাম এলাকার বাসাবাসা লিডার যেগুলো আছে গাঞ্জা খায় মদ খায় ফেন্সিল খায় নারী নিয়া ঘুরে এদেরকে ডাক দিবেন দাওয়াত দিবেন খাওয়াইবেন হাদিয়া দিবেন কেন এ যদি দ্বীনের রাস্তায় চলে আসে এর সঙ্গে 100টা গাঞ্জুটি যেগুলো আছে সবগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে ঠিক কি না ওমর যতদিন মুসলমান হয় না ইসলামের মানুষরা চুপি চুপি কাজ করে খুললাম খুললা ইসলামের কোন দাওয়াত তারা দিতে পারে না কিন্তু ওমর যখন মুসলমান হয় আল্লাহর রাসূলকে ডাক দিয়া জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমি হয়ে গেলাম বলেন তো ইসলামের এই যে গোপন কাজগুলা চলতেছে এটা কি ভালো না খারাপ রাসূল বলেন অবশ্যই ভালো এটা কি প্রকাশ্যে হওয়া দরকার নাকি গোপনেই থাকা দরকার রাসূল বলে প্রকাশ্যেই তো হওয়া দরকার ওমর বলে আমি ওমর যেহেতু মুসলমান হইলাম আজকের পর থেকে গোপনে কোনো আল্লাহর সঙ্গে প্রেম চলবে না আজান দিয়া প্রেমিকার সঙ্গে উম্মতরা প্রেম করবে সুবহানাল্লাহ ওমর সোজা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে রাস্তার ভিতরে যায় ডাক দিয়া বলে ওই আমি ওমর মুসলমান হইছি ওমর ওই দেখ তাকায় দেখ দেখেন তার পাওয়ারটা কি সে তরবারি নিয়ে রাস্তায় নেমে বলতেছে আমি ওমর মুসলমান হইছি এই মক্কার কাফেররা কারো কি সাহস আছে আমার সামনে আসবে দেখেন একটা জিনিস কি থ্রেটটা দুই প্রকার হয় একটা হইলো তুই চিনোস আমারে তুই চিনোস আমারে এটা একটা না আরেকটা হইলো থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দিন এই থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দিব বলে পোলাপানের থ্রেড থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দিন আইস আমার এলাকায় এটা পোলাপানের আরেকটা হলো তুই আমার চিনোস তোর কি এলাকা সারা হইতে মন চায় তার মানে বুঝতে হবে এটার পাওয়ারটা বেশি যে দাঁত ফেলাবে সে দাঁতটাই না ফেলাইতে পারবে আর কোনো কিছু ফেলাইতে পারবে না কিন্তু যে এলাকা ছাড়া করতে পারবে সে অনেক কিছুই করতে পারে তো অমর দ্বারা তরবারি নিয়ে থ্রেড দিচ্ছে এই মক্কার কাফেররা কারো স্ত্রীকে বিধবা করতে মন চায় কারো সন্তান এতিম বানাইতে মন চায় দেখি সাহস আছে কার আমি ওমরের সামনে দাঁড়া আমি দেখতে চাই ওই লোকটাকে আজকে থেকে মক্কার অলিতে গলিতে ইসলামের আওয়াজ বাজবে আজকে থেকে নারায় তাকবীরের ধ্বনি হবে আজকে থেকে ইসলামের আজানের ধ্বনিতে হবে আমি ওমর থাকবো দেখবো কোন বাপের বেটার সাহস যে তার স্ত্রীকে বিধবা করতে চায় যে তার সন্তানকে এতিম বানাইতে চায় একটা সাহস থাকলে কাছে আয় আমি ওমর এখানে রেডি ওমর বলে আমি খালি ঘোষণা করলাম কোনো বাপের পুত্রে পাইলাম না আমার সামনে দাঁড়াবে সুবহানাল্লাহ এই এলাকার যদি বাসা বাসা কিছু নেতারে আপনারা এরকম বানাইতে পারেন ওই নেতাও কি এটা করতে পারবে কি পারবে না পারবে কি পারবে না এই জন্য দোয়া করবেন রসুলের মতো আল্লাহ এলাকার ভিতরে যেগুলো গাঞ্জাখোর আছে এগুলো ইসলাম ওলা বানায় দেন আমিন কয় না যেগুলো সুৎখোর আছে এগুলো মুসলমান বানায় দেন যেগুলো ঘুষখোর আছে এগুলো মুহিব্বিন কোরআনের মুহিব্বিন বানায় দেন বলেন আমি কারণ এদের দ্বারাই ইসলামের খেদমত হয় তার মানে রিক্সাওয়ালাদেরকে অবজ্ঞা করবেন না সেখানেও আয়াত আছে আবাসা ওয়া তাওয়াল্লা আনজাআহুল আ'মা কারণ বড় লোকদের চাইতে গরিবরাই ইসলামকে বেশি পছন্দ করে এবং সহজে ধরে কিন্তু বড় লোকদেরকেও দরকার গরিবদেরকেও বড় লোকদেরকে দরকার হইল কোন সমস্যা হবে মুসলমানের ওলামা একরামদের সমস্যা হবে ওই সমস্যা থেকে বাঁচায় তারপরে ওলামা একরামকে সেভ করবে এটা বড় লোকের কাজ এটা ক্ষমতাওয়ালার কাজ আর গরিবরা গাট্টি বস্তা মাথায় নিয়ে বড় লোকদের মাথায় হাত বুলায় বুলা মসজিদে নিবে এটা গরিবের কাজ কাউকে ছাড়া কাউকে হয় না তো ওমর নবুয়তি মেজাজ রসুল বলেন আমার পরে যদি কোনো নবী আল্লাহ পাঠাইতেন সেটা হইতো ওমর সুবহানাল্লাহ যার কারণে ওমরকে শয়তান দেখলে উড়াইতো ওমরের মেজাজ ছিল নবুয়ত নবুয়তি মেজাজ ওমর বলেন হুজুর আমার মহব্বত এখন আপনার প্রতি এত সারা দুনিয়ার মানুষের চাইতে আপনাকে তো বেশি মহব্বত করি আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি সুবহানাল্লাহ একটু দিলের ভিতরে হাতটা দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো আপনি আপনার জানের চেয়ে আল্লাহকে মহব্বত করেন হ্যাঁ আওয়াজ হয় নাই বলেন আমি আমার জানের চাইতে আল্লাহকে মহব্বত করি আমি আমার দিল আমার রসুলকে আমার দিলের চাইতে আমার জানের চাইতে বেশি মহব্বত করি কিনা করি
যদি করি একটু পরীক্ষা করব করেন তো ভালো মাশাআল্লাহ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে রাসূলের সুন্নতি দাড়িটা কেন উঠাইতে পারলেন না এখন বলবেন হুজুর এটা অপারগতা হ্যাঁ অপারগতা এক বছর দুই বছর থাকে মরণ পর্যন্ত থাকে না ঠিক না আজকে সমস্যা আছে কালকে তো সমস্যা নাই তা কালকে আপনি কি ওজর দিবেন সুতরাং রাসূল যদি আপনার জানের চাইতে বেশি মহব্বতের হয় তাহলে আপনার দাড়ির চাইতে অবশ্যই বেশি মহব্বতের কথা বলে না দাড়ির চেয়ে রাসূল বেশি মহব্বতের না দাড়ি বেশি মহব্বতের কথা কয় না কথা বুঝেন নাই রাসূলের জান আপনার জানের চাইতে বেশি মহব্বতের না আপনার দাড়ি রাসূলের চাইতে বেশি মহব্বতের না চালাকবে না আপনারা কথাটা বুঝেনই নাই মনে হয় একদিকে দাড়ি একদিকে রাসূল মহব্বত কে তাহলে এটারে কষ্ট দিয়া এটারে কাটেন কেন বুঝেন নাই দাড়ি কাটলেন মানে রাসূলের কষ্ট দিলেন এতটুকু যে করতে পারে না সে রাসূলের জন্য জানও দিতে পারবে না যে রাসূলের প্রেমে দাড়ি রাখতে পারবে না সে রাসূলের জন্য জীবনও দিতে পারবে না আর যে ওটা রাখতে পারবে যে রাসূলের সুন্নাত মানতে পারবে সে জীবনও দিতে পারবে কথা বাস্তব না কারণ মুহাম্মদুর রাসূলের মহব্বত এটা ভিতরে দেখানোর জিনিস না উপরে দেখানোর জিনিস এই দেখেন বুঝেন আমরা পড়ছি কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে পাঠ কয়টা দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই এটা হলো অন্তরের বিষয় জি কিসের বিষয় অন্তরের বিষয় এটা কেউরে দেখানো যায় না যায় দেখানো আপনি আল্লাহকে মানেন বিশ্বাস করেন এটা কেউরে দেখাইতে পারবেন আল ঈমান তাসদীক বিল জিনান ঈমান এটা হলো অন্তরের বিষয় অন্তর দিয়ে বিশ্বাস করেন এটার নাম ঈমান এটা দেখানো যায় না আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আমল বিল আরকান আপনি সমস্ত জিনিসগুলো মানবেন এটা দেখা যাবে আপনার সুন্নাত দাড়ি দেখা যাবে টুপি দেখা যাবে জিকির দেখা যাবে মেসওয়াক দেখা যাবে নামাজের আগে পরে সুন্নাত দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যায় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না কথা বুঝতে পারছেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কারো দিলে থাকে গোপনে অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বাহিরেও প্রকাশ হওয়া লাগবে যদি সে বলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে আছে উপরে মুহাম্মদ নাই আমি বলবো তোমার কথা মিথ্যা তোমার সব কিছু ছলছাতুরি ছাড়া কিচ্ছু না এই জন্য ওইটা যদি ভিতরে থাকে ওইটার বাহিরেও রাসূলের আখলাক প্রচার পাবে কি পাবে না উপরে প্রচার করতে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ এতটুকু মহব্বত সাহাবারা রাসূলকে করতেন আবার রাসূল ও উম্মতকে তার চাইতেও বেশি মহব্বত কতটুকু বাসতেন রাসূল ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের ফিকির রব্বি হাবলি উম্মতি এখনো পর্যন্ত আল্লাহর রাসূল রওজায় শুয়ে শুয়ে উম্মতের ফিকিরে কান্দে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এখনো পর্যন্ত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইন্তেকালের জন্য প্রস্তুতি নিতে বললেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন ইয়া জিব্রাইল যাও আমার রাসূলকে যায় বলো আমি আল্লাহ পাক রাসূলকে ইখতিয়ার দিয়ে দিলাম দুনিয়ার জমিনে যত বড় নেতা হোক আল্লাহ পাক কি মরার আগে ফেরেশতাকে পাঠায় কি এই কথা বলবে নাকি যে নেতা আপনি কি বাঁচবেন না মরতেছেন বলবে এটা কাউরে বলবে সুযোগ দিবে এক সেকেন্ডে তো সুযোগ নেই আসবে ডুবে নিয়ে যাবে শেষ কিন্তু আল্লাহ পাক রাসূলকে সুযোগ দিবেন জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি কি থাকবেন নাকি যাবেন রাসূল ডাক দিয়া বলে আমি তো যাব আল্লাহর কাছে কিছু বিষয় আমার জেনে তারপরে যাওয়া লাগবে জিব্রাইল ডাক দিয়ে বলেন কি বিষয়ে বলে আমার আল্লাহকে ডাক দিয়া বলে আমি যে যাব এই উম্মতের কি হবে আল্লাহ পাক ডাক দেয়া জিব্রাইলকে বলেন জিব্রাইল টেনশন করতে মানা করো লা আতরুকু উম্মাতাকা ফারদা ইয়া রাসূল আপনার উম্মতকে আপনার ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোনোদিন একা ছাড়ব না আমি আল্লাহ পাক আপনার উম্মতকে আমার কুদরতি হাতে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করব আমার পায়ের উম্মত ডাক দেয়া বলে আল্লাহুম্মা রফিকাল আলা আমার আল্লাহ পাক যদি আমার উম্মতের ব্যবস্থা নেয় আমি পয়গম্বর ঘোষণা করলাম টেনশনের কারণ নাই
আমি আমার আল্লাহর সাক্ষাৎ বেশি পছন্দ করি কারণ জমিনের মধ্যে থাকলে একদিন না একদিন তো যাওয়াই লাগবে আমি চাই না জমিনের মধ্যে বেশি থাকতে আমি যে আমার আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত করতে যখন নাকি আজরাইল জান কবজ করার জন্য আল্লাহর রাসূলের কাছে আসলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আজরাইল আমি নবী হওয়া সত্ত্বেও তুমি যদি আমাকে এত কষ্ট দাও না জানি আমার উম্মতের কতটা কষ্ট হয় রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন মৃত্যু সাকরাতুল মউতের হালত এমন একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরায় এটা কত কঠিন একটা জ্যান্ত ছাগলকে যেমন চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে টান দিয়া খুললে যত কষ্ট নবী আমার ডাক দিয়া বলেন হে উম্মতের বান্দারা তোমরা মনে রাখবা একটা উম্মতকে আল্লাহ পাক যখন জান্নাত কবজ করে নেয় ওই বান্দা একটা জ্যান্ত ছাগলের চামড়া যেমন টান দিয়া খুললে কত কষ্ট হয় এই সাকরাতুল মউতের কষ্টটা তার চাইতেও অনেক গুণে বেশি কষ্ট এ মুসলমান আল্লাহর নবী আজরাইল ফেরেশতা যখন জান কবজ করতে যায় তখন এই কথা বলে কি ব্যাপার আমি রাসূল যদি এত কষ্ট পাই না জানি আমার উম্মতদের কেমন হবে আল্লাহর নবীর ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক রাসূলকে আশ্বস্ত করে দিলেন ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই আপনার এলাকার মধ্যে দেখবেন কিছু বাচ্চাদেরকে মুসলমানি যখন করানো হয় আমরা ছোটবেলায় দেখছি আজম আসতো আয়েশা চিপস নিয়ে আসতো খেলনা নিয়ে আসতো সুন্দর করে আগে বাচ্চার হাতে খেলনা দিত চিপস দিত দিয়া কইতো বাবারে কি খাইছো দুপুরে ওদিক দিয়ে প্যান্ট খোলা শেষ পা দুইটা ফাঁক করায় দিছে ওদিক দিয়ে হাতের মধ্যে ব্লেডটাও আছে আবার হাতের মধ্যে একটা চিপসও ধরায় দিয়ে বলতেছে ব্যাপার কি কি খাইছো বলে দুপুরে গোস্ত দিয়া খাইলাম বাবার নাম কি বলে অমুক মায়ের নাম কি অমুক তুমি কোনটা পছন্দ করো ওইটা পছন্দ করি নানি আদর করে বেশি না দাদি আদর করে বেশি ওদিক দিয়ে চিপসের প্যাকেট খেলনার জিনিস হাতে ধরায় দিয়া কখন যে ঠুক করে নুনুর আগাটা কেটে দেয় এটা বাচ্চা নিজেও বলতে পারে না ঠিক কিনা হ্যাঁ যখন কাটে কাটার পর ঘুমাবো ঘুমাবো কি হলো কিচ্ছু না শেষ মানে ওটা কান্দ হলো আতঙ্কে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন এই টেনশনের কারণ নাই আপনার উম্মতরা যদি খালি ঈমান নিয়া খালি মরতে পারে আমি ফেরেশতাদেরকে দিয়া বলবো ফেরেশতা যাও উম্মতের জন্য বরাদ্দ জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো কোন মুহূর্তে জান কবজ করাবে বান্দা কল্পনাও করতে পারবে না আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজনে আমত পার জান্নাতে পাবে তুমি হোর গিল মন যা চাবে জান্নাতের স্বপ্নে আমার তোমায় স্বাগত জানাবে আল্লাহু আকবার শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোনামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখে খনি সুবহানাল্লাহ এই সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার আল্লাহ পাক সেই নবীর উম্মত বানাইলেন নবীর মহব্বত আপনার আমার প্রতি কেমন সাকরাতুল মউত ইন্তিকালের সময় আজরাইল চলে আসছে ফেরেশতা চলে আসছে ওই মুহূর্তেও আল্লাহর হাবিব আপনাকে আমাকে ভুলে না আপনি যেই নেতার পিছনে দৌড়ান আপনার যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে ততক্ষণ আপনাকে সার্ভিস দেয় স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয় কথা কয় না এটাই বাস্তবতা কিন্তু আমার নবী এমন লিডার এমন নেতা এমন নবী ইন্তেকালের আগ মুহূর্তেও তার উম্মতকে ভুলে না কবরে যাওয়ার পর এখনো পর্যন্ত উম্মতের জন্য দোয়া করে আর কান্দে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম
তোমাদের মধ্য থেকে আমি এমন একজন নবী পাঠাইলাম যেই নবী তোমাদের কোনো কষ্ট সেই নবী সহ্য করতে পারে না সুবহানাল্লাহ উম্মত কষ্ট করবে এটা আল্লাহর নবীর কষ্ট হয় সহ্যই করতে পারে না যার কারণে উম্মত জাহান্নামে যাবে উম্মত এই করবে সেই করবে আল্লাহর নবী এটা কল্পনাও করতে পারতেন না উম্মতের টেনশনে টেনশনে সারা जिंदगी बर्बाद যার কারণে তায়েফে গেছেন আমার নবীকে কষ্ট দিলেন নবী আমার বদদোয়া দেয় না আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিব্রাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো তায়েফটাকে উল্টায় দিব দুই পাহাড়কে আমি আল্লাহ ধ্বংস করব নবী আমার ডাক দিয়ে বলে জিব্রাইল আমার আল্লাহ পাক যদি আমার এই সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে দেয় আমি পয়গম্বর বললাম সমস্ত উম্মতরা তো একদিন না একদিন মরেই যাবে কিন্তু না না আমি এদেরকে ধ্বংস করে বদদোয়া করতে চাই না বরং আমার আল্লাহর কাছে যায় বলো আমার এই উম্মতরা যদি আজকে মরা যায় ধ্বংস করে দেয় এদের মধ্য থেকে আর কোনো বান্দারা আল্লাহ ওয়ালা বলে লোক থাকবে না আর এদের জন্য আমি নবী দোয়া করি আল্লাহুম্মা হাদি কওমি হে আমার আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি কারণ হে সাহাবা কেরামের দল তোমরা শুনে রাখো অতীতে বর্তমানে ভবিষ্যতে এমন এক দল আসবে এই সমস্ত বান্দাদের মধ্য থেকে তাদের সন্তানরা তাদের নাতিপুতিরা একদিন এমন আসবে যেদিন তারা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে রাসূল বদদোয়া করলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না কিন্তু নবী বদদোয়া না করে হেদায়েতের দোয়া করছে আল্লাহ এদেরকে মারলে আল্লাহ বলবে কে এদেরকে মানলে রাসূলের সুন্নাত মানবে কে আমাকে মানবে কে তো তুমি এদেরকে ধ্বংস করলে তো করতেই পারো কিন্তু ফায়দাটা কি উম্মত এরা করবেই না বুঝে না রাসূলকে কোন পর্যায়ে কষ্ট দেওয়ার পরেও রাসূল এই কথা বলতেছেন কারণ আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারেন এটা আল্লাহ পাক বলে সেই নবীকে আমরা কষ্ট দেই সেই রাসূলের সুন্নাতকে কষ্ট দেই সেই রাসূলের আখলাককে আমরা কষ্ট দেই এটা হলো আমাদের বর্তমান আখলাক এইজন্য ভাই এই জীবনে এই দুনিয়াতে যতদিন বাঁচব এতটুকু যদি নিয়ত করতে পারেন আমল দিয়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না 100% কিন্তু রাসূলের মহব্বত নিয়া এই আল্লাহ পাকের হাবি এক 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 সাহাবী রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলেন মাতা সায়া রাসূলুল্লাহ নবী কিয়ামত কবে রাসূল বলেন মা আদাতা এই এত গণনা যে করতেছো প্রস্তুতি কি তোমার কি প্রস্তুতি আছে যে তুমি কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো মরলে কি জান্নাত পাবা সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর কোন প্রস্তুতি নাই বাল আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমার কাছে কোন প্রস্তুতি নাই কোন আমলও নাই না উমরের মতো আমল না উমরের মতো আমল না কোন কিচ্ছু নাই কিন্তু আমার কাছে দুইটা জিনিস আছে এক নাম্বার আল্লাহর মহব্বত দুই নাম্বার রাসূলের মহব্বত আমি আল্লাহকে মহব্বত করি আর আমার হাবিবকে মহব্বত করি এছাড়া আমার মরণের কোনো প্রস্তুতি নাই রাসূল বলেন ইন্নাকা মা'আমান আহবাবতা নিশ্চয়ই তুমি যার সঙ্গে মহব্বত রাখবা তার সঙ্গে আল্লাহ জান্নাতে তোমাকে রেখে দিবে একটু বলেন তো আমরা মহব্বত করি কিনা রাসূলকে করি তো ইনশাআল্লাহ তাহলে রাসূলের কথা অনুযায়ী আমরাও রাসূলের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ শুধু এতটুকু যদি থাকে আর কিচ্ছু দরকার নাই ভাই আমল আখলাক আমাদের নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আমার মহব্বত আল্লাহর রাসূলের প্রতি এত কিন্তু যদিও আমি ওমরের মতো আবু বকরের মতো এত পরিমাণে আমল করতে পারি নাই কিন্তু আমি আশাবাদী আল্লাহ পাক আমাকে মহব্বতের কারণে মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমি আশাবাদী আমাদের আশাও এটা যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা রাসূলকে মহব্বত করি রাসূলের সাথে মহব্বতের একটা ছোট্ট ছোট্ট একটা কাজ আমি আপনাদেরকে বলে দিব তার আগে আমি আপনাদেরকে এটা বলি আজকের এই মাদ্রাসা এটা দিনের ঘর না মহব্বতের ঘর না এটা রাসূলের এটা কিন্তু 2022 এসে হয়েছে 23 হয়েছে বিষয়টা এমন না এটা রাসূলের জামানা থেকে হয়ে আসছে রাসূলের জামানায় একটা মাদ্রাসা ছিল কওমি মাদ্রাসা যদি বলি আমরা কওম মানে জনগণের মাদ্রাসা এটা জনগণের টাকায় চলে জনগণের খেদমতে চলে জনগণের সেবায় নিয়োজিত থাকে এর কওমি মাদ্রাসা বলে রাসূলের জামানায় একটা মাদ্রাসা ছিল যার নাম কি ছিল আহলে সুফা না আসহাবে সুফা এই দারুল আরকাম এই এই মাদ্রাসাটা উম্মতরা যা দিত তারা তা খাইতো এদের কোনো সম্পদ ছিল না এদের কোনো বাড়ি ঘর ছিল না এখানে যারা ছাত্র ছিল তো কখনো রাসূলের কাছে সদকা আসতো রাসূল এখানে দান করে দিতেন এবং এরা রাসূলের হাদিস শিখে রাসূলের উম্মতদের ফায়দা নিয়োজিত ছিলেন সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষা
চালু তার মানে এই শিক্ষার মূল গোড়া রাসূলের জামানা থেকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক নিজে যে আমল করে ফেরেশতারা যে আমল করে সে আমলটা কি বলেন তো দুরূদ এমন একটা আমল রাসূল বলেন কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করে দেয় একবার পড়লে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আওয়াজ দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লম্বা দুরূদ পড়তে কষ্ট হয় রাসূল তো দুরূদ ছোটও শিখায় দিবেন শুধুমাত্র এটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন 10টা রহমত 10টা গুনাহ maaf বিপদে পড়বেন বিপদ দূর হয়ে যাবে মুসিবতে পড়বেন মুসিবত দূর হয়ে যাবে ঘুমের আগে পড়বেন ইনশাআল্লাহ রাতবেলা নবীজিকে স্বপ্ন দেখার সৌভাগ্য হবে রাসূলকে স্বপ্ন দেখতে চান ইনশাআল্লাহ সবাই চান এজন্য আমল এটা করেন প্রত্যেকদিন ঘুমের আগে উল্টাপাল্টা জিনিস না দেখে উল্টাপাল্টা গল্প না করে মোবাইলে ফেসবুক ইউটিউব না চালায়া বিভিন্ন নাটক সিনেমা না দেখে যখন শুবেন শোয়ার আগ দিয়া একটু দুরূদ শরীফের আমল পড়া শুরু করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে বাস ঘুমা যান ইনশাআল্লাহ একদিন দুই দিন তিন দিন আল্লাহ পাক একদিন না একদিন স্বপ্নে রাসূলকে দেখা দিয়ে দেবে ইনশাআল্লাহ যদি আমরা পারি এটা করতে আল্লাহ পাক অবশ্যই আমাদের জানে বরকত দিবে ঈমানে বরকত দিবে রাসূলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করবে সবাই পারবো তো ইনশাআল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 রাজি আছি পড়তে ইনশাআল্লাহ পাশাপাশি একটা জিনিস আরো মাথায় রাখবেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কোন জায়গা থেকে কোন দিন যদি ঈমানি তাগা যায় ডাক আসে আমরা সেই ডাকে থাকবো কি থাকবো না ইনশাআল্লাহ দু হাত তুলে দেখায় দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আওয়াজ দিয়ে আবার নারায় তাকবীর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো দিন ইসলাম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর এই আওয়াজটা সবসময় থাকবে ইনশাআল্লাহ আমরা বাসা পর্যন্ত যাব যেটা নিয়ে সেটা কি বলেন 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের আমল আজকে সারা মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা হলো প্রত্যেকটা ভাই শুনলেন আলোচনা শুনলেন বাসায় যাবেন ঘুমাবেন ফজরের পরে আবার কাজ করবেন আবার আগামীকাল ভাইরাল ভাইরাল আলোচকরা আছে ওনারা আসবে এসে আপনাদেরকে মধুর মধুর সুরে আমি তো খুব মধুর সুর দিতে পারি না কান্দাইতেও পারি না ওনারা মধুর সুরও দিবে কান্দাও হবে তাহলে এদের কণ্ঠ থেকে আপনারা যে মজার ওয়াজ শুনবেন চলে যাবেন ফায়দাটা কি ফায়দাটা এই যেন হয় যে আমরা এখান থেকে যাব একটা জিনিস নিয়ে যেই জিনিসটা আমাদের নাজাত রসিলা হবে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি চুপ থাকেন বসুন বসো কি গাওয়া লাগে আমি বুঝি না রে ওয়াজ আমি ওয়াজ করি ইরানের আমার গাইতে কয় আফগানের গান বুঝছেন ওই যে গাইছি বেশি যে এখন মনে হয়েছে যে যেটা কই এটা তো গাইবো আমি ওয়াজে সর্বোচ্চ গাই দুইটা থেকে তিনটা গজল তাও এক লাইন করে আমি আগেই বলছি কেন গাইছি আমি সাতক্ষীরায় ঢুকি না কেন ঢুকি না দূরের কারণে এ পর্যন্ত চলেই আসছি আপনাদেরকে মাহরুম করতে চাইনি বলে আজকে আমি অনেকগুলো গজল গাইছি আপনাদের সাথে মহব্বতের কারণেই গাইছি মহব্বতটা এ পর্যন্তই থাক
না তো আগামী কালের ঘুমও যাবে আগামী কালের প্রোগ্রামও যাবে আগামী কালের দর্শও যাবে আবেগ আবেগের জায়গায় আমি আমার জায়গায় আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর ভিতরে একটা কথা নিয়ে যাবেন সেটা হলো রাসূলের উপর দুরূদ শরীফ আমিও পড়ব আপনারা পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ বাস একটা আমল করবেন আমি কষ্ট করে ঢাকায় যাব আপনারা এখান থেকে পড়বেন আমি গাড়িতে শুয়ে শুয়ে গাড়িতে বসে বসে ইনশাআল্লাহ সওয়াব পেতে থাকব আমার ধান্দা হলো এটা এইজন্য আমি অধিকাংশ মাহফিলে আলোচনা যেটাই করি লাস্টে এই একটা কথা মানুষকে বলি ভাই দুরূদটা পড়ে নন্দ তো কারণ এটা অনেক বরকতময় ফজিলতপূর্ণ একটা আমল এটার ফজিলত যে কতটুকু এটা পড়বেন তো বুঝবেন কোনো কিছু আমি যখন যেটা দেখছি আমি কোনো কিছু ভুলে যাই তো সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মনে করায় দেয় এটা বরকতময় একটা ইবাদত আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে বলেন আমিন